হ্যালো বন্ধু এন্ড বান্ধবীজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উইথ এ নিউ ভিডিও। আসলে আজকে ভিডিও করার কোনো প্ল্যানিং ছিল না, আমরা কামার পুকুর যাচ্ছিলাম, তারপর ভাবলাম হাতে সময় আছে তো মান্দারণ ঘুরে যাই, আর সো সেটাই ঘুরবো। সো এখন পিছনে আমার ভাই গেছে টিকিট কাটতে, সে এলে আমরা যাবো এই মান্দারণ পার্কের ভেতর। সো আর যারা জানো না তাদেরকে বলি, এটা হচ্ছে মেন গেট মান্দারণের প্রবেশ করার, আর সামনে একটা আছে সেকেন্ডারি গেট, সেটা দিয়ে আমরা যাব, কারণ সেটা হচ্ছে গাড়ি যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে সিম্পল রাস্তা। লেটস গো। তো আমরা চলে এসেছি মান্দারণ পার্কের ভিতরে। যারা এখানে এসেছো তারা জানো যে এখানে এন্ট্রি করবার অনেকগুলো গেট আছে, সেটা নিয়ে আমি আর কিছু বললাম না। আর এই পিছনে এই সিঁড়িটা দিয়ে উঠে গেলে আসল পার্কে যেতে হবে, আর আমি মাস্কটা খুলে আছি কারণ এখানে কেউ নেই। সো বন্ধুগণ, অবস্থা দেখে মনে হচ্ছে আমাদেরকে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, কারণ এখানে প্রচুর লোকজন রয়েছে আর আমরা ভিড়ভাট্টা এলাকায় যেতে চাইছি না। সো দেখা যাক কতক্ষণ থাকা যায়। এইটা হচ্ছে সেই পার্ক যেটার জন্য এতগুলো সিঁড়ি বেয়ে আমাদেরকে আসতে হয়, কিন্তু ওইদিকে প্রচুর লোকজন রয়েছে আর আমরা আমাদের বয়সে কোনো জিনিস নেই, চাই আমরা ওইদিকে যেতেও চাইছি না। সো এখান থেকে বেরিয়ে যাই। এখানে একটা পীর বাবার মন্দির রয়েছে। এই জায়গাটাতে একটা পশুরালয়ের মতো করা আছে, আগে এখানে ময়ূর উট পাখি ইত্যাদি অনেক কিছু থাকতো, এখন শুধু কয়েকটা খরগোশ থাকে। তোমরা যারা জানো না তাদের জন্য বলে রাখি, গড় মান্দারণ একটা ঐতিহাসিক স্থান, বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী উপন্যাসটা এই গড় মান্দারণের ঘটনার ওপরেই লেখা। দুর্গেশ নন্দিনী পড়লে এই গড় মান্দারণের ইতিহাস সম্পর্কে জেনে যাবে, তাই সেটা নিয়ে আমি আর বেশি কিছু বলছি না। এই বর্ষাকালে এখানে শুধু জঙ্গল ছাড়া আর কিছু দেখা যাবে না, শীতকালে অনেকে পিকনিক করতে আসে, তাই সেই সময় গড় মান্দারণটাকে আরও ভালোভাবে সাজানো হয়, বিভিন্ন ফুলের গাছ লাগানো হয় নতুন করে, তাই এখন সেরকম কিছু ভালো লাগছে না, শুধু জঙ্গল মনে হচ্ছে যেন। এখানে একটা পার্ক আছে, পার্কটা মাঝে মাঝে রিনোভেশনও করা হয়, তাই এটা সুস্থ রয়েছে, নাহলে সাধারণ মানুষ এসে নষ্ট করে দিয়ে চলে যায়।
তো বন্ধুগণ, আমরা ভাবছি এবার এখান থেকে বেরিয়ে যাব, কারণ সন্ধে হয়ে আসছে আর আজকে মহরমের দিন, তাই রাস্তায় একটু ভিড়ও থাকবে আর এখানে প্রচুর লোকজন বেড়ে গেছে, তাই আমরা ভিড়ভাট্টা এড়ানোর চেষ্টা করছি। তো বন্ধুগণ, এরপর আমরা কামার পুকুরে যাই আর কামার পুকুরে কাজ শেষ করতে করতে সন্ধে হয়ে যায়, তাই বাড়িতে এসে তোমাদের সাথে কথা বলছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে পারো, এর আগে যদি কোনোদিন মান্দারণ গিয়ে থাকো তোমরা কমেন্টে সেটা জানাতে পারো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্পের সাথে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। সো আজকে ব্লগের কোনো, আরে